বিসমিল্লাহ রহমান রহিম, আমি মোহাম্মদ বাহাদুর ইলিয়াকান্ত, সিনিয়র শিক্ষক ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। 2021 সালে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে তোমাদের এই শ্রেণীভিত্তিক অনলাইন কার্যক্রমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এই পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ ইতিহাস পরিচিতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায় থেকে যা শিখব বা আমাদের শিখন ফলটা কী হবে সে সম্পর্কে আমরা একটা চার্ট অথবা তালিকা আমরা দেখি। আসো আমরা মনোযোগ দিয়ে চার্টটা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা আছে, কাব্যিক ভাষায় বলা যায়, হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে। আবার আছে, ধ্বনি তীরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনির কাছে ঋণী সেজে পাশে ধরা পড়ে। অর্থাৎ বলতো, ধ্বনির আগে উৎপত্তি নাকি প্রতিধ্বনির আগে উৎপত্তি? অবশ্যই ধ্বনির আগে উৎপত্তি, তারপরে প্রতিধ্বনির উৎপত্তি। তার মানে কি, আমরা এখন প্রতিধ্বনি কিন্তু আমাদের আগে ছিল ধ্বনি। অর্থাৎ যারা ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তি বর্গগণ, যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে সবই ছিল ধ্বনি, অর্থাৎ সবই ছিল প্রাচীনকালের ইতিহাস। আর এখন আমরা যেগুলো দেখছি বা আছি সেগুলো আমরা প্রতিধ্বনি, অর্থাৎ বর্তমানেই সভ্যতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতীতকে কখনো বাদ দেয়া যায় না, অতীতই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা দান করে। তাই আসো আজকে আমরা এই ইতিহাসের পরিচিতি নামক এই অধ্যায় থেকে আমরা যা শিখব ধারাবাহিক বলে আমরা সেটা জেনে নেই। ইতিহাস শব্দের শাব্দিক বর্ণনাটা আমরা এখানে দিতে পারবো, তারপরে ইতিহাসের উপাদান কয়টি তা আমরা জানতে পারবো, এরপরে ইতিহাসের প্রকারভেদ নিয়ে বিস্তারিত বলতে পারবো, ইতিহাসের বিষয়বস্তু পরিসর সম্পর্কে জানতে পারবো, ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্য কি তাও আমরা জানতে পারবো, অবশেষে ইতিহাস পাঠ আমরা কেন করব, কি প্রয়োজনীয়তা সে সম্পর্কে আমরা অগাধ জ্ঞান অর্জন করতে পারবো। আসো আমরা জানি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিহাস বাংলা শব্দ, এই শব্দটা ভাঙলে ইতিহ যোগ আস, আমরা চার্টের দিকে লেখা করি, ইতিহ যোগ আস। ইতিহ শব্দের অর্থ কি? যেমনটা ঘটেছিল যেমনটা ছিল। আর আস শব্দের অর্থ আসলে বর্ণনা। তার মানে কি, অতীতকালের যে ঘটনাটা যেরকম ছিল সেরকম ভাবে বর্ণনা করার নামই হলো ইতিহাস। ইতি হলো যেরকম ঘটনা সেরকম, আর আস হলো বর্ণনা, অর্থাৎ অতীতকালের অবিকল ঘটনা আসের মাধ্যমে বর্ণনা করবে এই আস ভবিষ্যৎ এবং আমাদের কাছে করে দেবে সেই অতীত মানুষের কার্যকলাপ ভাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা জানি এই ইতিহাসের জনক কে? হেরোডোটাস। ইতিহাসের জনক হেরোডোটাস। এই হেরোডোটাস প্রথম এই ইতিহাসের এই শব্দটা ব্যবহার করেন, হিস্ট্রি। এই শব্দটা গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে, হিস্টোরিয়া থেকে হিস্ট্রি শব্দটার উৎপত্তি, যার আবিধানিক অর্থ হচ্ছে ইতিহাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হেরোডোটাসই প্রথম ইতিহাসকে তথ্যানুসন্ধান অর্থাৎ গবেষণালব্ধ জ্ঞান হিসেবে আলাদা একটা বিজ্ঞানের মর্যাদা তিনি দিয়েছেন, যেহেতু এটা সত্যের অনুসন্ধানী, অবিকল ঘটনার অনুসন্ধানী। কিভাবে এই তথ্যগুলো সঠিকভাবে সংগ্রহ করা যায়, এগুলোকে কিভাবে বিশ্লেষণ করা যায়, এগুলোর বিজ্ঞানভিত্তিক আলোচনা ওই হেরোডোটাসের মাধ্যমে সম্ভব হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা জানব ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান কয়টি তোমরা হয়তো জানো? ইতিহাসের উপাদান দুটি, একটা লিখিত উপাদান আর একটা অলিখিত উপাদান। লিখিত উপাদান কি? যেই উপাদানগুলো আমরা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন উৎসে লিপিবদ্ধ আছে সেগুলো থেকে আমরা জানতে পারি,
প্রাচীনকালের ইতিহাসের মধ্যযুগের ইতিহাসের এই বর্ণনা সেগুলো হচ্ছে লিখিত ইতিহাসের বর্ণনা যেমন বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ তারপরে কৌটিলের অর্থশাস্ত্র দলিল দস্তাবেজ ইত্যাদি এরপরে অলিখিত উপাদান কোনগুলো অলিখিত উপাদান হচ্ছে সেই উপাদান যেখানে কোনো সাল দিন তারিখ ইত্যাদি লেখা নাই আমরা মাটির নিচ থেকে বিভিন্ন ধরনের তৈজসপত্র পেয়ে থাকি যেগুলো আমাদের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জাদুঘর সহ আমাদের জাতীয় জাদুঘরেও সংরক্ষিত আছে তারপরে পুতুল সহ আরো বিভিন্ন রকমের জিনিসপত্র এগুলো অলিখিত উপাদান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে আমরা যে বিষয়টা জানবো তা হচ্ছে প্রকারভেদ অর্থাৎ ইতিহাসকে কয় ভাগে ভাগ করা গেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিহাসকে দুইটা ভাগে বিভক্ত করা গেছে একটা হচ্ছে ভৌগোলিক ইতিহাস আর একটা বিষয় বস্তুগত ইতিহাস ভৌগোলিক ইতিহাসটা কি ভৌগোলিক ইতিহাস হচ্ছে যেই ইতিহাসটা যেই এলাকার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে ভৌগোলিক ইতিহাস এই ভৌগোলিক ইতিহাসটা এলাকার উপর ভিত্তি করে তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে আঞ্চলিক বা স্থানীয় আর একটা জাতীয় আর একটা আন্তর্জাতিক ইতিহাস এরপরে বিষয়বস্তুগত ইতিহাসটা কি বিষয়বস্তুগত ইতিহাসটা হচ্ছে এটা ঘটনার উপর ভিত্তি করে অর্থাৎ যেই ইতিহাসটা রচনা করা হয়েছে কোনো বিশেষ কোনো ঘটনার প্রেক্ষাপটে সেটাই হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস যেমন আমাদের দেশে 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে যেই বর্ণনাটা আমরা ইতিহাস এর মাধ্যমে জানতে পারি সেটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস এরকম যত ইতিহাস প্রসিদ্ধ ঘটনা আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা জানব ইতিহাসের বিষয়বস্তু ও পরিসর আসলে ইতিহাসের বিষয়বস্তু পরিসর বা পরিধি এটা বর্ণনা করে শেষ করা যায় না যেহেতু ইতিহাস অতীতে মানুষের জীবন কাহিনী নিয়ে রচিত সুতরাং সেই জীবন কাহিনীর মধ্যে থাকবে অবশ্যই সামাজিক ঘটনা রাজনৈতিক ঘটনা ধর্মীয় ঘটনা সাংস্কৃতিক ঘটনা সহ সকল ওই মানুষের জীবন কাহিনীর গাথা একটা বাস্তব চিত্র হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু ইতিহাসের পরিসর বা ইতিহাসের পরিধি সুতরাং ইতিহাসের বিষয়বস্তু এবং পরিসর আসলে অন্য বিষয়ের তুলনায় অনেক ব্যাপক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানবো আসলে ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্যটা কি ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্য প্রত্যেকটা বিষয়ের এক বা একাধিক বৈশিষ্ট্য থাকে ইতিহাসেরও তেমনি এক বা একাধিক বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে ইতিহাস অতীতমুখী জীবন এর বর্ণনার এখানে স্থান পায় ভবিষ্যৎ নিয়ে ইতিহাস কোনো কথা বলছে না ইতিহাসের বিষয়বস্তু অর্থাৎ অতীতমুখী অতীতে যা ঘটে গেছে তার বাস্তব বা জীবন্ত কথাগুলো দক্ষ তুলির স্পর্শে ঐতিহাসিক বিদ্রা সেখানে উল্লেখ করে গেছেন তারপরেও ইতিহাসে আবেগের কোনো স্থান নাই অর্থাৎ ঘটনাটা যেরকমভাবে ঘটেছে সেই ঘটনাটা অবিকল সেভাবেই ঘটাইতে হবে লিখতে হবে এটাই হবে ইতিহাস এখানে আবেগ দিয়া কোনো রং ঢং মেখে মিথ্যা কথা বা কাল্পনিক কোনো বিষয়বস্তুকে অবলম্বন করে ইতিহাস রচনা করা যাবে না তারপরে আর একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের বৈশিষ্ট্য হলো ইতিহাস সব সময় চলমান আজ থেকে হাজার বছর আগে যেটা সেটাও ইতিহাসের স্থান পেয়েছে আজ থেকে 100 বছর আগে সেটাও ইতিহাসের স্থান পেয়েছে আমাদের মুক্তিযুদ্ধের এখন 49 বছর পার হয়ে গেল সেটা এখন আমাদের কাছে ইতিহাস হয়ে গেছে 52 সালে ভাষা আন্দোলন হয়েছে সেটা আমাদের কাছে এখন ইতিহাস হয়ে গেছে এমনকি এখন দেখো আমরা গোটা বিশ্বে কোভিড-19 শিকার এটা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কতটুকু হুমকি বা নেতিবাচক প্রভাব ফেলেছে এগুলো অবশ্যই ইতিহাসে স্থান পাবে তার মানে কি ইতিহাস চলতে থাকবে ইতিহাস চির প্রবাহমান নদীর মতো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে ইতিহাসের প্রয়োজনীয়তা ইতিহাস কেন আমরা পাঠ করব ইতিহাস পাঠ করার যেখানে ইতিহাসের বিষয়বস্তু বর্ণনা করে শেষ করা যাচ্ছে না সেখানে ইতিহাসের প্রয়োজনীয়তার কথা কি আসলে বলতে হয় কারণ ইতিহাস আমাদের কি করে সচেতনতা বৃদ্ধি করে
সচেতনতা বৃদ্ধি করে, অতীতের কার্যকলার উপর ভিত্তি করে বর্তমান মানুষের কাছে একটা যোগসূত্র তৈরি করার মাধ্যমই হচ্ছে ইতিহাস। তাই ইতিহাসের পাঠের প্রয়োজনীয়তা আসলে অনেক। ইতিহাস আমাদের বাস্তব জ্ঞান সম্পর্কে ধারণা দেয়। ইতিহাসে আমরা তো এখন হয়তো আমার বয়স যেমন মনে করা হয়তো বা 50 অর্ধ, এরকমভাবে একজনের বয়স যদি 100 বছরও থাকে, সে 200 বছরের কাহিনী কীভাবে জানে? অবশ্যই ইতিহাস পাঠের মাধ্যমে তারা হাজার হাজার বছরের কাহিনীও জানতে পারবে, সেটা জাতীয় হোক আর আন্তর্জাতিক পর্যায়ের কেন না হোক। তাহলে ইতিহাস কি আমাদেরকে এই অতীতের বাস্তব জ্ঞান সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে এই ইতিহাসের পাঠের মাধ্যমে? সুতরাং ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অনেক। তাছাড়া ইতিহাস পাঠের মাধ্যমে আমরা দৃষ্টান্ত সহযোগে জ্ঞান অর্জন করতে, দৃষ্টান্তের মাধ্যমে শিখতে পারি। দৃষ্টান্ত বলতে কি? যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যগ্রকণ্ঠে 7ই মার্চ 1971 সালে যে ভাষণ দিয়েছিলেন রেসকোর্স ময়দানে, তোমরা দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের ভিতরে কি ছিল? মনে হচ্ছে তীক্ষ্ণ ফলা, যার জন্য এই তার মুখ থেকে বের হয়েছিল সে তীক্ষ্ণ ফলা, যার জন্য পাকিস্তানিদের বন্ধ হয়ে গিয়েছিল এই বাংলার বুকে চলা। তার কথাগুলো কি এখন কেউ অবিশ্বাস করতে পারবে? উনি বাস্তব একজন ম্যাগনা কার্টা ব্যক্তি, যার নিশ্চিত ব্যগ্রকণ্ঠী ভাষণ শুনে ডর পেয়েছিল পাকিস্তানি হানাদার শাসন এবং শোষণ। তার চেয়ে এরকম বাস্তব দৃষ্টান্ত কি আমরা আর খুঁজে পাই? তিনি যেমন, তার কণ্ঠটাই আমরা আবাল বৃদ্ধ গণিতা যে কোনো বয়সের মানুষ আমরা শুনে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ইতিহাসের পাঠের প্রয়োজনীয়তা অস্বীকার কখনো করতে পারবো না। তাই আমরা ইতিহাস পাঠ করব, এবং এই ইতিহাস আমাদেরকে ভবিষ্যৎ সম্পর্কে সচেতন করে দেয় যে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে কিভাবে সচেতন হব, সেটা তোমার আমার ব্যক্তিগত অনুভূতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ইতিহাসের প্রথম অধ্যায় থেকে যে আলোচনা ছিল তা এখানেই শেষ হয়ে গেল। আশা করি তোমরা ভালো থাকবে এবং সঠিক মতে পড়ালেখা করবে। এ বলেই আমি আমার আজকের শ্রেণী কার্যক্রম শেষ করছি। খোদা হাফেজ।